Assalamualaikum everyone, welcome to TNT Lessons. আমাদের আজকের ভিডিওতে আমরা Math 137 কোর্সের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো কন্টিনিউটি। শুরুতেই আমরা শিখব হোয়াট ইজ কন্টিনিউটি, তারপরে শিখব হোয়াট ইজ কন্টিনিউয়াস ফাংশন, তারপরে শিখব হোয়াট ইজ ডিসকন্টিনিউয়াস ফাংশন। ধরুন আপনার কাছে একটা অ্যাক্সিস আছে x and y, এবার একটা গ্রাফ দেওয়া আছে A to B interval. এবং এক্ষেত্রে আপনার এই টোটাল এ থেকে বি গ্রাফের মাঝে কোথাও কোনো পয়েন্ট মিসিং নেই বা কোনো হোল নেই অথবা কোথাও কোনো ব্রেকেজ নেই, অর্থাৎ আমি বলতে পারি যে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত এক্স এবং ওয়াই বরাবর প্রত্যেকটা স্থানাঙ্ক কি আছে, পূর্ণ আছে। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টেই আমার এই ফাংশনটা এক্সিস্ট করছে, অর্থাৎ এখানে কোনো হোল নেই, কোনো ব্রেকিংস নেই, আবার কোনো পয়েন্ট মিসিং নেই, অর্থাৎ নো পয়েন্ট মিসিং, নো হোলস, নো ব্রেকস। যদি এমন কোনো ফাংশন আপনার কাছে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, কন্টিনিউয়াস ফাংশন। অর্থাৎ এ থেকে বি ইন্টারভ্যালে আপনার এই ফাংশনটা প্রত্যেকটা পয়েন্টেই এক্সিস্ট করছে, প্রত্যেকটা পয়েন্টেই ডিফাইন্ড হচ্ছে। এবারে চলে আসুন ডিসকন্টিনিউয়াস ফাংশন সম্পর্কে জানি। ধরুন আপনার কাছে এরকম একটা ফাংশন দেওয়া আছে, এই পয়েন্টটাকে আমরা ধরে নিলাম সি পয়েন্ট। অর্থাৎ ফাংশনটা এমন যে এখানে সি পয়েন্টের জন্য আমি এক্স বা ওয়াই কোনো স্থানাঙ্কই কী করতে পারছি না, ডিফাইন করতে পারছি না। অর্থাৎ আপনি এক্সের প্রত্যেকটা ভ্যালুর জন্য ওয়াইয়ের আলাদা আলাদা ডিফাইন্ড ভ্যালু পাবেন এবং সেখান থেকে আপনি এই ফাংশনটা ড্র করতে পারবেন, কিন্তু সি পয়েন্টে ওই ফাংশন ডিফাইন্ড হবে না বা সি পয়েন্টে ওই ফাংশনের জন্য এক্স বা ওয়াইয়ের ভ্যালু আমি ডিফাইন করতে পারবো না। যদি এমন হয় তাহলে এই ধরনের ফাংশনকে আমরা কি বলি, ডিসকন্টিনিউয়াস ফাংশন বলি। কেননা এখানে সি পয়েন্টের পূর্ব পর্যন্ত ফাংশনটি কন্টিনিউয়াস ছিল এবং পরবর্তীতে আবার সি পয়েন্ট থেকে বাকি অংশ কন্টিনিউয়াস আছে, কিন্তু মাঝখানে সি পয়েন্টটায় এসে ফাংশনটি ডিসকন্টিনিউয়াস হয়ে গিয়েছে। অর্থাৎ এই ধরনের ফাংশনকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস ফাংশন, এবং এই ধরনের ডিসকন্টিনিউটিকে আমরা হোল ডিসকন্টিনিউটি বলে থাকি। হোল ডিসকন্টিনিউটি ছাড়া আরও যে ধরনের ডিসকন্টিনিউটি রয়েছে তাদের মাঝে জাম্প ডিসকন্টিনিউয়াস ফাংশন অন্যতম। জাম্প ডিসকন্টিনিউটি আবার কি, ধরুন আপনার কাছে একটা পয়েন্ট আছে সি পয়েন্ট, এবং এমন একটা ফাংশন বলা হলো যেখানে গ্রাফটা দেখতে অনেকটা এই রকম হবে। অর্থাৎ গ্রাফের যে লেফট পার্ট আপনার কাছে আছে এবং যে রাইট পার্ট আপনার কাছে আছে এরা পরস্পর কি হবে না, কানেক্টেড হবে না। যদি এমন না হয় তাহলে এই ধরনের ডিসকন্টিনিউটিকে আমরা বলবো জাম্প ডিসকন্টিনিউটি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যে ডিসকন্টিনিউটি নিয়ে কথা বলবো সেটি হলো ইনফিনিটি ডিসকন্টিনিউটি। এই ধরনের ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে গ্রাফটা সাধারণত এই রকম হয়ে থাকে। অর্থাৎ দেখুন আপনি এক্স এর ভ্যালু যত বাড়াতে থাকেন তত গ্রাফটা হাতের ডান দিকে সরে যাবে, কিন্তু যত এক্স এর ভ্যালু কমাতে থাকবেন, সাপোজ আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টটা x ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট, অর্থাৎ এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে x ইকুয়াল টু 2, এবং আপনি যত 2 থেকে হাতের ডান দিকে সরে যাবেন তত গ্রাফটা x অক্ষের দিকে সরে যেতে থাকবে, এবং x ইকুয়াল টু 2 যে স্ট্রেট লাইনটা আমার কাছে আছে
সেই স্ট্রেট লাইনের সাথে মিলে যাওয়ার চেষ্টা করবে। একইভাবে আপনি দুই থেকে যত বাম দিকে যাবেন দেখবেন এটা x এর সঙ্গে মিলে যাওয়ার চেষ্টা করছে এবং এদিকে x ইকুয়াল টু টু লাইনের সাথে মেলার চেষ্টা করছে, অর্থাৎ y স্থানাঙ্কটা কি আছে ইনফিনিটিভ বা অসীমের কাছাকাছি আছে। এ ধরনের যে ডিসকন্টিনিউটি সেটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ ডিসকন্টিনিউটি। এখন আমরা যে তিন ধরনের ডিসকন্টিনিউয়াস ফাংশন দেখলাম তার মাঝে হোল ডিসকন্টিনিউটি যেটা দেখলাম সেটা হলো একমাত্র রিমুভেবল ডিসকন্টিনিউটি। আর জাম্প আর ইনফিনিটিভ যে ডিসকন্টিনিউটি দেখলাম সেটা নন রিমুভেবল। অর্থাৎ এ ধরনের ডিসকন্টিনিউটিকে বা এ ধরনের ডিসকন্টিনিউয়াস ফাংশনকে আমরা কন্টিনিউয়াস ফাংশনে রূপান্তর করতে না পারলেও হোল ডিসকন্টিনিউটি বা হোল ডিসকন্টিনিউয়াস ফাংশন যেগুলো আছে সেগুলোকে বিভিন্ন শর্ত সাপেক্ষে কী করতে পারবো কন্টিনিউয়াস ফাংশনে রূপান্তর করতে পারবো।